আমার স্ট্রিটের দিকে, কারণ আমার স্ট্রিট কাণ্ডে আদালতের পর্যবেক্ষণ। কি পর্যবেক্ষণ? হাইকোর্টে কেস ডায়েরি সহ পোস্টমর্টম রিপোর্ট জমা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জমা পড়েছে এই রিপোর্ট। পুলিশের তরফ থেকে পরিবারকে মামলায় যুক্ত করে তাদের বক্তব্য জানতে চায় আদালত। থানার সেই দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার নির্দেশ। আদালত চাইলে সেই ফুটেজ জমা দিতে হবে। প্রথম ময়নাতদন্তের কপি পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ। পরিবারের কাছে হলফনামা তলব। কলকাতা হাইকোর্টের তরফ থেকে পরিবারের তরফে দাবি করা হচ্ছে দ্বিতীয়বার করা হোক ময়নাতদন্ত। এসএসকেএম এ দেহ সংরক্ষণ করার নির্দেশ হাইকোর্টের তরফ থেকে। আগামী 23 নভেম্বর রয়েছে মামলার পরবর্তী শুনানি। পরিবারের আইনজীবীর তরফ থেকে কি জানানো হচ্ছে আপনাদের জানিয়ে রাখি। তারা বলছেন, আমরা চাইছি দ্বিতীয়বার ময়নাতদন্ত, কেন্দ্রীয় হাসপাতালে ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্ত। বিচারপতির তরফ থেকে কি বলা হয়? বলা হয়, একটা দেহের দ্বিতীয়বার তৃতীয়বার ময়নাতদন্ত হলে কাটা ছেঁড়া, ময়নাতদন্তে কোনো আঘাতের চিহ্ন নেই। আপনারা চাইলে এইমস কিংবা কমান্ড হাসপাতালে ময়নাতদন্তের কথা উঠে এসছে বিচারপতির গলায়। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অভিরূপা, দেখো, কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সেই জনস্বার্থ মামলায় আজ পরিবারের বক্তব্য জানতে চায় আদালত। যদিও পরিবার এই মামলার পার্টি নয়, তাই পরিবার এই মামলায় পার্টি করে তাদের বক্তব্য জানতে চাওয়া হয়। অন্যদিকে জনস্বার্থ মামলাকারী আইনজীবী পক্ষ থেকে জানানো যে কেন এই ময়নাতদন্ত তাড়াহুড়ো করে দেওয়া হলো। তাছাড়াও ময়নাতদন্তের পরে কেন বডি হ্যান্ড ওভার করে দিতে বলা হচ্ছে, এবং ঘটনাটি যখন ঘটেছিল তখন পরিবারের লোক বাড়িতে ছিল, কেন অসুস্থতার কথা পরিবারকে জানানো হলো না, এই প্রশ্নটা বারবার করছিল ওই জনস্বার্থ মামলাকারী আইনজীবীর পক্ষ থেকে। এবং তারপর বিচারপতি জানতে চেয়েছেন যে সিসিটিভি ক্যাম ফুটেজ গুলো কোথায় রয়েছে। পুলিশ যদিও জানিয়েছে যে সিসিটিভি ক্যাম ফুটেজ রয়েছে ঠিকই, তবে তার কোনো অডিও নেই, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইনের বাইরে, এটাও জানিয়েছেন আবেদনকারী আইনজীবী। আর সেই কারণেই সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে বলেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আদালত চাইলে যখন তখন সেই আদালত দেখতে চাইতে পারে। অন্যথায় কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে যে বডিটি এই মুহূর্তে এসএসকেএম এ রাখা হবে, পরিবার চাইলে সেটা ক্রিমিনেশন করতেই পারে। আর আগামী 23 তারিখ এই মামলার পরবর্তী শুনানি, পরিবারের বক্তব্য জানাতে হবে আদালতকে, এবং তার ছাড়াও পুলিশকে আরো বেশি সহানুভূতিশীল আবার বার্তা দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এবং দ্বিতীয়বার ময়নাতদন্তের যে আবেদন ছিল পরিবারের তরফ থেকে, সেখানে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এটা জানিয়েছে যে একটা দেহের বারবার ময়নাতদন্ত করলে সেখানে অতি স্পর্শকাতর হয়ে যায়, আর সেটা যদি পরিবার চায় অবশ্যই সেটা দেখা দেবে, দেখা চাই এই মুহূর্তে দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রয়োজন নেই। আর সেই কারণেই দেহটি এই মুহূর্তে এসএসকেএম প্রিজার্ভ রাখার বা পরিবার চাইলে তাদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সোনিয়া, ধন্যবাদ। অভিরূপা, বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি শোনাবো। কোর্ট যা বলবে আমাদের তাই মানতে হবে, আমরা তো তৃণমূল বা রাজ্য সরকারের মতন নয় যে কোর্টকে বুড়ো আঙুল দেখানোর কোন রকম পাক পকর বলার চেষ্টা করবো, আর আমরা এ ধরনের মানসিকতার নয়। কোর্ট যখন বলেছে মেনে নিয়েছি, হ্যাঁ, কিন্তু কোর্ট একটা অর্ডার দিয়েছে, যে অর্ডারটাই আমি লিখে দিতে পারি, নিশ্চিত থাকুন যে পুলিশকে সমস্যায় পড়তেই হবে, যেটা হচ্ছে সমস্যায় ফেলাবার উদ্দেশ্য না, কিন্তু পুলিশ সমস্যায় পড়বেই, কারণ আপনাদের সমস্ত চ্যানেলকে থেকে শুরু করে সব জায়গায় টাইমিং দিয়ে দিয়ে পুলিশ জানিয়েছে এই সময় থেকে। এবারে একটা 9-6 কোথায় আছে, 6-9 কোথায় আছে আপনি বলুন, 6টা 9 থেকে 6টা 11 অব্দি কোনো গল্প নেই, 6টা 9 থেকে 6টা 11 ওখানে মিসিং লিঙ্ক, লিঙ্ক মিসিং, ওই যে জায়গায়, ওই যে 9-6 জায়গাটা, ওটা নিয়েই আমরা জানতে চাই। একটা মানুষকে মানে এক খাবারে সাবার করে দেওয়ার জন্য ওটা যথেষ্ট,
আমরা সেটাও বলছি না, আমরা এটাও বলছি না যে পুলিশ খুন করেছে, কখনো বলিনি। বাট আপনার তো অধিকার আছে যে আমার জলযান, আপনি ভাবুন যে আপনার ভাই যদি হতো, আপনার আত্মীয় যদি হতো, আপনার পরিজন যদি হতো, ঢুকলো, এরপর বেরোলো হচ্ছে চ্যান্ডোলায়, দেখা গেল তেমনি তো খানা হসপিটালে নিয়ে গেল, হসপিটাল ব্লড ডেড ঘোষণা করলো। এবার শুনতে পাচ্ছি তার ব্রেন টিউমার, এবার শুনতে পাচ্ছি তার ক্যান্সার, এবার শুনতে পাচ্ছি তার অন্ধকোষ পচে গেছে। হোয়াটস গোয়িং অন? আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রিওয়ালের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি শোনাবো। আর সেখানে ওকে কেউ মেরেছে বা একটা চট মেরেছে বা ধাক্কা মেরেছে, এগুলো তো পোস্টমর্টমে আসবে না। তার একটাই জায়গা আছে এখানে, মানে সত্য প্রকাশ হতে পারে, তার সিসিটিভি ফুটেজ। সেই জন্য আমি বলে দিয়েছি তো, আজকে অর্ডার হয়ে গেছে যে সিসিটিভি ফুটেজ আর হার্ড ডিস্ক সমস্ত কিছু কমিশনার অফ পুলিশকে বলেছে, সব কিছু টেপ করে রাখো। থার্সডে আবার আজকে পরিবারও আমাকে জানিয়েছিল যে তারা এটাতে পার্টি অ্যাড হতে চাইছে, তো একজন উকিল ওনার হয়েছে, আজকে ওদেরকে পার্টি অ্যাড করা হবে। আর থার্সডে তারা অ্যাফিডেভিট ফাইল করবে, তার বেস আমি থার্সডে আবার আমার একটাই প্রেয়ার হবে, যেটা আমি বলছি যে দিস ভেরিফিকেশন অফ দি হার্ড ডিস্ক শুড বি ডান বাই সিএসএস।